শহরে প্রতি বছর জুন মাসে ডগমিট ফেস্টিভ্যালের আয়োজন করা হয় এবং আনুমানিক 10 থেকে 20 মিলিয়ন কুকুর প্রতি বছর এই আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াকশন কিং। আমি আছি আপনাদের সাথে মাহতাব। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ভিডিও নিয়ে। তো আজকে আমরা যে ভিডিওতে রিয়্যাক্ট করবো সেটা হচ্ছে একটা চীন সম্পর্কিত একটা ভিডিও, যে ভিডিওতে চীন সম্পর্কে কিছু তথ্য দিয়েছে এবং এই ভিডিওটি রিলিজ করা হয়েছে মায়াজাল চ্যানেল থেকে। তো এই ভিডিওটি আমি এখনও দেখিনি, তো সে সম্পর্কে কিছু বলতে পারতেছি না। তো ভাবলাম যে আপনাদেরকে সাথে নিয়ে দেখি এবং আপনাদের সাথে নিয়ে এটাকে এনজয় করি। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্টার্ট। হ্যালো বন্ধুরা, গত এক দশক ধরে চীনের আর্থিক বিকাশ আমেরিকার থেকেও 7 গুণ বেশি হয়েছে, কিন্তু এমন কেন হয়েছে আপনি কি কখনো ভেবে দেখেছেন? চীনের জিনিসপত্র সাধারণত সস্তায় পাওয়া যায়, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয় না, এটা আমরা সবাই জানি। কিন্তু আমাদের মধ্যে খুব কম মানুষই জানি যে চীন পুরো পৃথিবীর মধ্যে নকল জিনিস বানানো আর সেগুলো বিক্রির দিক থেকে সর্বপ্রথমে রয়েছে। তো মায়াজালের আজকের এপিসোডে আমরা চীন সম্পর্কে এমন কিছু দেখতে যাচ্ছি যা আপনি কখনো ভাবতেও পারবেন না। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। আমাদের মধ্যে অনেকেই চীনের তৈরি জিনিসপত্র কিনে থাকি, কিন্তু আমরা আসলে কী ব্যবহার করছি তার সম্পর্কে আপনি কল্পনাও করতে পারবেন না। চায়নার যেসব খেলনা আমরা আমাদের বাচ্চাদেরকে কিনে দিই তা ইউজড কন্ডম থেকেও তৈরিকৃত হতে পারে। চীন সেসব জিনিসই ব্যবহার করে যা ফেলে দেয়া হয়। চীন আপনার বাজেটের মধ্যে থেকে যে কোনো ইলেকট্রনিক পণ্য তৈরি করে দিতে পারে যা আপনার হাতে পৌঁছানো পর্যন্তই ভালো থাকবে। চীনে নকল মাছ, মাংস এমনকি নকল ডিম পর্যন্ত তৈরি করা হয়ে থাকে। চীন সম্পর্কে লোকমুখে একটা কথা প্রচলিত আছে যে এখানে টেবিল আর চেয়ার বাদে চার পাওয়ালা সব বস্তুই খেয়ে ফেলা হয়। এখানে ভার্জিন ছেলেদের প্রসাবে ডিম সেদ্ধ করে খাওয়া হয়, আর এই রীতি চীনে হাজার হাজার বছর ধরে পালন হয়ে আসছে। আর এর জন্য লোকাল স্কুলগুলো থেকে ইউরিন সংগ্রহ করা হয়ে থাকে। তারা মনে করে এই ডিম খেলে কোমর, পা এবং জয়েন্টের ব্যথা কমে যায় এবং শরীর সারাদিন এনার্জেটিক ভাব অনুভব করে। এছাড়াও এখানে তেলাপোকা, ইঁদুর, কুকুর এমনকি কুমিরও খেয়ে ফেলা হয়। চীনের গুয়াংজি প্রদেশের ইউলিন শহরে প্রতি বছর জুন মাসে ডগমিট ফেস্টিভ্যালের আয়োজন করা হয় এবং আনুমানিক 10 থেকে 20 মিলিয়ন কুকুর প্রতি বছর এই কারণে হত্যা করা হয়। চীনে প্রতি বছর প্রায় 4 লাখ বিড়ালও খেয়ে ফেলা হয়। সব ধরনের উদ্ভট আর বিদঘুটে খাবারের জন্য চীন পৃথিবীর মধ্যে বিখ্যাত। এখানে ভেড়ার পুরুষাঙ্গকে কাঠের সাথে পেঁচিয়ে আগুনে ঝলসে খাওয়া হয়। চীনের রাজধানী বেইজিংয়ে মোরগের অন্ডকোষ দ্বারা রান্না করা নুডলস পাওয়া যায়। চীনে প্রভাবশালী মানুষেরা নিজের বদলে অন্যকেও জেলে পাঠাতে পারে। চীনের সর্ববৃহৎ পতিতালয় সংহাইয়ে অবস্থিত। ইন্টারনেটে ছড়িয়ে থাকা পর্ন ভিডিওর 27% চীনে তৈরি হয়। চীনে প্রতিদিন এত পরিমাণ আত্মহত্যা হয় যে সেখানকার নদী থেকে ডেড বডি উদ্ধারের জন্য চাকরি রয়েছে। চীনে ফেসবুক আর টুইটারের ওপর 2009 সাল থেকে ব্যান লেগে আছে। 2010 সালে চীনের সংহাই সিটিতে 100 কিলোমিটারের জ্যাম লেগেছিল এবং এটি 12 দিন পর্যন্ত স্থায়ী ছিল। চীনে প্রতি 30 সেকেন্ডে একটি প্রতিবন্ধী বাচ্চার জন্ম হয়। এর কারণ হলো সেখানকার পলুশন। বেইজিংয়ে একদিন নিঃশ্বাস গ্রহণ করা মানে আপনি 21টি সিগারেট খেয়ে ফেলেছেন। এমনকি আপনি ইন্টারনেটে থাকা চীনের অধিকাংশ ছবিগুলোতেও মাস্ক পরা মানুষ দেখতে পাবেন। আমরা সবাই জানি চীনের গ্রেট ওয়াল অফ চায়না স্পেস থেকে দেখা যায়, কিন্তু গ্রেট ওয়াল অফ চায়না ছাড়াও আরও একটি জিনিস স্পেস থেকে দেখা যায়, আর সেটি হলো চীনের পলুশন। চীনের 90% নদীর পানি বিষাক্ত। 2025 সালের মধ্যে চীনের নিউ ইয়র্কের মতো 10টিরও বেশি শহর গড়ে উঠবে। এবং আপনি এটা জেনে আরও অবাক হবেন যে সেক্স টয় বিক্রিতে চীন 1 নম্বরেই রয়েছে। আমেরিকাতে এত পরিমাণ জনসংখ্যাও নেই যে পরিমাণ সেলফোন চীনে রয়েছে। এখানে গৃহপালিত পশুদের পেইন্ট করে বাঘ, পান্ডা, জেব্রা বানানোর ট্রেন্ড রয়েছে। চীনের হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি ব্রার উপরেও ডিগ্রি প্রদান করে থাকে। চীনের সব থেকে বড় লঞ্জেরি ম্যানুফ্যাকচারিং টপ ফর্মের ফ্যাক্টরিগুলো ব্রার জন্য ল্যাবও রয়েছে। এসব কোম্পানি প্রতি বছর ভিক্টোরিয়া সিক্রেটস, প্লেটেক্স এবং মেডেল ফার্মসের মতো ব্র্যান্ডের ইনার ওয়্যার বানিয়ে থাকে। নকল জিনিস বানানোর দিক থেকে চীন এতটাই অগ্রসর হয়েছে যে এখানে চাল পর্যন্ত নকলভাবে তৈরি করা হয়। চীনে তৈরি এই নকল চালকে প্লাস্টিক রাইসও বলা হয়ে থাকে। আর এই চাল সিনথেটিক রেজন এবং বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ মিশিয়ে তৈরি করা হয়। এই চাল রান্না করলে ভাতের মতোই দেখতে হয়। আর এই চাল খেয়ে অলরেডি অনেক মানুষ অসুস্থ হয়ে রয়েছে, কিন্তু তারপরও এই চাল চীনে খোলাখুলিভাবেই বিক্রি করা হচ্ছে। চীনে মধুও নকলভাবে তৈরি করে বিক্রি করা হয়। আর এই 1 লিটার নকল মধু মাত্র 100 টাকার মধ্যেই তৈরি করা সম্ভব, আর তারপর একে 800 থেকে 1000 টাকা প্রতি লিটারে বিক্রি করা হয়। তো এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে চীনের জিনিসপত্র কেন এত সস্তা হয় এবং কেন দীর্ঘস্থায়ী হয় না। এত কিছুর পরও যদি আপনি চীনের জিনিসপত্র কিনে ব্যবহার করে থাকেন তবে আপনি টাকা খরচ করে মৃত্যুকে কিনে আনছেন।
বন্ধুরা, চীন সম্পর্কে আরও এত এত অদ্ভুত তথ্য রয়েছে যা একবারে বলে শেষ করা সম্ভব নয়। ভিডিওটিতে 15,000 লাইক হয়ে গেলে ভিডিওটির সেকেন্ড পার্ট আপলোড করা হবে। তো বন্ধুরা, আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই ছিল। তো চীন সম্পর্কে জানা আমাদের শেষ নেই। তো আমরা এই ভিডিওটির মাধ্যমে যতটুকু জেনেছি, আসলে মানুষের মুখ থেকেও শোনা যায় যে আসলে চীনের পণ্য খুবই মানে নিম্নমানের হয় এবং কম মেয়াদের হয়। তো আমরা এই ভিডিওটির মাধ্যমে অনেক কিছু জানলাম এবং আরও জানার আছে। আপনারা চাইলে মাজাল চ্যানেল থেকে আপনারা জেনে নিতে পারেন এবং তাদের দ্বিতীয় পার্ট ভিডিও রয়েছে, আপনারা সেখানে গিয়ে আপনার ভিডিওটি দেখতে পারেন। আর চীন সম্পর্কে সবার ধারণায় এক এবং তাদের পণ্য খুবই কম মেয়াদের হয় এবং অল্প অল্প বাজেটের মধ্যে পাওয়া যায় এবং সেটা সারা বিশ্বে তাদের পণ্য পাওয়া যায়। তো এই ভিডিওটি কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন এবং তাদের পণ্য সম্পর্কে অবশ্যই আমাদেরকে জানাবেন। তাদের সম্পর্কে তথ্য জানা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই মাজাল চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন। এই চ্যানেল থেকে ভিডিওটা রিলিজ করা হয়েছে আর এই ভিডিওটার অরিজিনাল লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চেক করে নেবেন এবং এই মাজাল চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন এবং তাদের ভিডিওগুলো দেখবেন। পাশাপাশি আপনারা আমাকেও সাপোর্ট করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর মাজাল চ্যানেলটাকে আমারও ব্যক্তিগতভাবে অনেক পছন্দ এবং তাদের ভিডিওগুলো অনেক ভালো লাগে, জানি না তাদের তথ্যগুলো কতটুকু সত্যি। তারপরও আমার মানে ব্যক্তিগতভাবে ভিডিওগুলো দেখতে অনেক মজা লাগে। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং লাইক দিয়ে অনুপ্রাণিত করবেন আরও ভিডিও বানানোর জন্য। তো আপনারা অবশ্যই সাজেস্ট করবেন আমি কোন ভিডিওর উপর রিয়্যাক্ট করবো, আর আপনাদের কথা রাখার জন্য আমি খুব চেষ্টা করবো। এবং আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।